কালবেলা কালপুরুষ সহ একাধিক কালজয়ী উপন্যাসের লেখক প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই। সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষের তাৎক্ষণিক সংবাদ ব্রিফিংয়ে বরেণ্য এই কথার সাহিত্যিকের মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। সমরেশ মজুমদার একাধারে নাটক, উপন্যাস, ছোটগল্প, ভ্রমণ কাহিনী, গোয়েন্দা কাহিনী ও কিশোর উপন্যাস লেখক ছিলেন। মানব জীবনের বিচিত্র অভিজ্ঞতার রসায়ন প্রকাশ পায় তার লেখায়। বিশেষত তার উপন্যাসগুলোর বিষয়বস্তু, রচনার গতি ও গল্প বলার স্টাইল পাঠকের কাছে তার স্বকীয় উচ্চতায় করেছে। সমরেশ মজুমদার ১৯৪২ সালের ১০ মার্চ জন্মগ্রহণ করেন। তার শৈশব কাটে ডুয়ার্সের গড়ের কাটা চা বাগানে। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক সম্পন্ন করেন। স্নাতকোত্তর ডিগ্রি নেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।